সবাইকে শিক্ষা সংক্রান্ত আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। গত 21 জুন 2021 খ্রিস্টাব্দ তারিখে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA শিক্ষক নিবন্ধন সনদ যাচাইয়ের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উক্ত বিজ্ঞপ্তিতে বলা রয়েছে যে এখন থেকে প্রতিষ্ঠান প্রধানরা ইচ্ছে করলে তাদের প্রতিষ্ঠানে নিয়োগকৃত যে সমস্ত শিক্ষক রয়েছে তাদের যে NTRCA-র সনদ সেটা আসলে বৈধ কিনা বা সঠিক কিনা এটা ভেরিফাই করতে পারবে অনলাইনে। অর্থাৎ আগে কিন্তু শিক্ষক নিবন্ধন সনদ যাচাইয়ের জন্য প্রতিষ্ঠান প্রধানদের উক্ত শিক্ষক নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি এবং প্রতিষ্ঠান প্রধানের ফরওয়ার্ডিং নিয়ে NTRCA-র যে অফিস সেখানে যাওয়া লাগতো। যেহেতু করোনা মহামারীর কারণে এখন কিন্তু প্রতিষ্ঠানে যাওয়া বা বাইরে যাওয়া একটু কঠিন, তো যার জন্য NTRCA শিক্ষক নিবন্ধন সনদ যাচাইয়ের কাজটি সহজীকরণ করার জন্য তাদের এই উদ্যোগ। এই উদ্যোগের ফলে এখন থেকে আপনারা ঘরে বসেই NTRCA অফিসে না গিয়েও আপনি শিক্ষক নিবন্ধন সনদ কিন্তু খুব সিম্পলে যাচাই করতে পারবেন। তো মূলত এই বিষয়টি আজকের এখানে বলা রয়েছে, আপনারা বিজ্ঞপ্তিটি ভালো করে একটু দেখবেন। যেহেতু যারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের বিদ্যমান যে সেবা সেগুলো সহজ করার জন্য শিক্ষক নিবন্ধন সনদ যাচাইয়ের আবেদন এখন অনলাইনে গ্রহণ এবং যাচাই প্রতিবেদন তারা অনলাইনেই দিবে। এই জন্য কিছু প্রসেস আপনাদেরকে ফলো করতে হবে। সম্মানিত প্রতিষ্ঠান প্রধান, আপনারা যদি আপনার প্রতিষ্ঠানের নিয়োগকৃত শিক্ষকদের নিবন্ধন সনদ যাচাই করতে চান সেক্ষেত্রে উক্ত শিক্ষকের নিবন্ধন সনদ এবং নিয়োগপত্র আপনারা সত্যায়িত করবেন এবং সেটি 300 DPI রেজুলেশনে স্ক্যান করবেন স্ক্যানার দিয়ে স্ক্যান করে সেটি আবার PDF ফরম্যাট করবেন। তো অনেকে স্ক্যানার দিয়ে স্ক্যান করলে কিন্তু JPEG ফরম্যাট থাকে, তো সেটি আপনারা অনলাইন থেকে কনভার্ট করে নেবেন। তো সেটি কনভার্ট করে PDF ফরম্যাট করবেন এবং সেখানে দুটো বিষয় থাকতে হবে, একটি হচ্ছে নিবন্ধন সনদ এবং নিয়োগপত্র, আর এর সাথে আরেকটি বিষয় সংযোজন করতে হবে, সেটি হলো ফরওয়ার্ডিং। তো আপনারা তিনটা ডকুমেন্টস কিন্তু দেবেন, নাম্বার 1 ফরওয়ার্ডিং, 2 নম্বরে হচ্ছে শিক্ষক নিবন্ধন সনদ এবং তারপরে হচ্ছে যে শিক্ষকের সনদ যাচাই করবেন তার নিয়োগপত্র। এই তিনটি কিন্তু সত্যায়িত করে ফরওয়ার্ডিং দিয়ে আপনাদেরকে দিতে হবে এবং এটি পাঠাতে হবে NTRCA-র যে ইমেইল সেটা office@ntrca.gov.pd এই ঠিকানায় পাঠাতে হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনারা যদি মনে করেন যে আপনার শিক্ষক নিবন্ধন সনদের যে প্রতিবেদন সেটি আপনারা ইমেইলে পেতে চান, সেক্ষেত্রে আপনারা যে ইমেইল ঠিকানায় শিক্ষক নিবন্ধন সনদ যাচাই প্রতিবেদন পেতে চান যে ওই সনদটি বৈধ কিনা অবৈধ এই সংক্রান্ত আপনারা যদি রিপোর্ট পেতে চান সেক্ষেত্রে আপনার ফরওয়ার্ডিংয়ে আপনার প্রতিষ্ঠানের ইমেইল অ্যাড্রেস দিয়ে দেবেন, ওনারা এটি ভেরিফাই করে তার প্রতিবেদনটা কিন্তু তাদের ওয়েবসাইটেও দিয়ে দেবে এবং আপনার ইমেইলেও কিন্তু তার একটা কপি সেন্ড করবে। এখন প্রশ্ন হলো এই কাজ করতে কিন্তু কি টাকার প্রয়োজন আছে? নো, দেখেন এখানে গ নম্বর উল্লেখ আছে যে এর জন্য কোনো ফি প্রদানের প্রয়োজন নেই। এক্ষেত্রে আপনার যাতায়াত খরচটা কিন্তু বেঁচে গেল, কারণ NTRCA-র অফিস থেকে ঘুরে আসতে ন্যূনতম আপনাকে কিন্তু যদি ঢাকার বাইরে হন সেক্ষেত্রে 1-2 হাজার বা তারও বেশি খরচ হবে, কারণ আপনার ক্যারিং চার্জ রয়েছে, আপনার খাবার দাবার থাকা এগুলোর জন্য অনেক কষ্ট করতে হতো, বাট এখন আপনারা একদম বলতে গেলে ফ্রিলি আপনার এই কাজটি করতে পারবেন। এখানে ঘতে বলা আছে যে ফরওয়ার্ডিং পত্রে উল্লেখিত ইমেল ঠিকানায় যাচাই প্রতিবেদন প্রেরণ করা হবে। যে বিষয়টি বলছিলাম যে আপনারা নিবন্ধন সনদ যাচাই প্রতিবেদন সাধারণত ওয়েবসাইটে NTRCA-র ওয়েবসাইটে পান, কিন্তু এখন থেকে এখানেও পাবেন। এছাড়া আপনারা ফরওয়ার্ডিংয়ে যে ইমেইলটা দিবেন সেই ইমেইলেও কিন্তু তারা রিপোর্ট প্রেরণ করবে। তবে এখানে বলা আছে যে ওয়েবসাইট থেকেও কিন্তু যাচাই প্রতিবেদন ডাউনলোড এবং প্রিন্ট করা যাবে, সেই ওয়েবসাইটটি হচ্ছে NTRCA.gov.pd। ভিউয়ার্স, এটি কিন্তু আজকে থেকে কার্যকর না, নিচে আপনারা একটু লক্ষ্য করবেন এই আদেশ 1 জুলাই
2021 খ্রিস্টাব্দ তারিখতে কার্যকর হবে। আমার মনে হয় অত্যন্ত সহজ এবং সুন্দর একটি উদ্যোগ। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ।